লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, খিলগাঁও এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস কে লিটন। ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট কমিশন। বেলা 11:30টার দিকে উত্তরায় ভোট দিয়ে তিনি একথা বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি। আমার কাছে কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত কোথাও থেকে। আমরা আসার সময় টেলিভিশন দেখলাম, সেখানে দেখলাম যে ভোটাররা যাচ্ছে, ভোট দিচ্ছে, বিশেষ করে ইভিএম এর ব্যাপারে মানুষের ইতিবাচক সারা, যারা প্রার্থী, যারা ভোটার, যারা ভোটার প্রার্থীদের সমর্থক, তাদের প্রতি আমার আহ্বান অনুরোধ যে তারা যেন পরিবেশ পরিস্থিতি শান্ত রাখেন, ভোটের সপক্ষে যে পরিবেশ সেটা যেন বিরাজ থাকে, এ ব্যাপারে তাদের প্রতি আমার একান্ত অনুরোধ।